अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन दिस इज़ मी नोशी चौधरी कैसे हैं आप सब लोग आई होप सो कि आप सब लोग फिट फाट होंगे टिप टप होंगे और मजे से होंगे तो आज जो मैं वीडियो लेके आई हूँ वीडियो का टाइटल है व्हाट इज़ द डेड हैंड व्हाई आर अमेरिकन एंड वेस्टर्न्स अफ्रेड ऑफ रशियास डेड हैंड बांग्लादेश डिफेंस न्यूज़ तो आ, देखने देखते हैं वीडियो में कि ये आ, कौन सा जो है वेपन है जिसके बारे में बताया जा रहा है वीडियो स्टार्ट करते हैं Let's start the video. Three, two, one, start. আসসালামু আলাইকুম ভিউ রাশিয়া কি শেষ পর্যন্ত নিউক্লিয়ার বোমার ব্যবহার করবে করলেও কোন ধরনের বোমা ব্যবহার করবে এগুলো সময় বলে দেবে রমজান দেবেদিরব বলেছেন ইউক্রেনের ওপর ব্যবহারের বিষয়টি রাশিয়ার বিবেচনা করা উচিত রাশিয়ার দুই ধরনের নিউক্লিয়ার বোমা রয়েছে ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক আজকে আমি সোভিয়েত আমলের একটি সিস্টেম নিয়ে কথা বলবো এটার নাম প্যারামিটার যার ডেভেলপার ছিলেন ভ্লাদিমির নিচ যেটা তৈরি হয়েছিল উনিশশো সালে বর্তমান এই সিস্টেমের দেখভাল করে রাশিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্স আর পশ্চিমা যেটাকে বলে ডেড হ্যান্ড এটি তৈরি হয়েছিল মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার বোমার জবাব দেওয়ার জন্য আমাদের বেশিরভাগ মানুষই জানি না কি এই ডেড হ্যান্ড সোভিয়েত ইউনিয়নের গড়ে তোলা অত্যন্ত ভয়ঙ্কর অটোমেটিক নিউক্লিয়ার মিসাইল ডেলিভারি সিস্টেম হল ডেড হ্যান্ড যদি সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমান রাশিয়ায় প্রথমে কেউ নিউক্লিয়ার বোমার আক্রমণ চালায় আর রাশিয়ার এটার জবাব দেওয়ার মতো কেউ বেঁচে না থাকেন তখন এই সিস্টেমের মাধ্যমে যেন রাশিয়া জবাব দিতে পারে সেই জন্য এটি তৈরি করা হয়েছিল কনসেপ্টটা অনেক এমন যে যদি আমেরিকা বা ন্যাটো সোভিয়েত রাশিয়ার উপর নিউক্লিয়ার স্ট্রাইক শুরু করে আর প্রথম স্ট্রাইকে রাশিয়ান লিডাররা বা জেনারেলরা মারা যায় অর্থাৎ স্ট্রাইকের কমান্ড দেবে এরকম যদি কেউ বেঁচে না থাকে তবে এই সিস্টেম নিজে থেকে তদারকি করে প্রয়োজনীয় ডেটা বিশ্লেষণ করে হামলাকারী দেশের ওপর স্ট্রাইক শুরু করবে প্রথমে এই ডেড হ্যান্ড ব্যবস্থাটি রাশিয়ার নিউক্লিয়ার মিসাইলের ডেলিভারি দেবার দায়িত্বে থাকা বা শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ করার চেষ্টা করবে আর যোগাযোগ সম্ভব না হলে এই ব্যবস্থার সাথে যুক্ত থাকা সেন্সরগুলো অ্যাক্টিভ হবে এবং পরিবেশের আলোর তীব্রতা রেডিয়েশন এবং তাপমাত্রা পরিমাপ করবে যদি এই সেন্সর বুঝতে পারে যে এগুলো স্বাভাবিকের তুলনায় বেশি অর্থাৎ পারমাণবিক হামলার কোনো আলামত পায় আর কোনো নেতা বেঁচে নেই বুঝতে পারে তবে এটি স্বয়ংক্রিয়ভাবে রাশিয়ার সক্রিয় থাকা সকল ব্যালিস্টিক মিসাইল অ্যাক্টিভ করবে এবং হামলাকারী দেশের ওপর প্রয়োজন মতো নিউক্লিয়ার স্ট্রাইক শুরু করবে আর এই সমস্ত ব্যবস্থা সম্পাদন করতে একজন মানুষেরও দরকার পড়বে না অর্থাৎ রাশিয়ার ওপর যেই হামলা করুক না কেন তাকে নিজের ধ্বংস স্বীকার করেই হামলা করতে হবে হয়তো এই কারণে আজও কারো বুকে পাঠা হয় নাই সোভিয়েত আক্রমণ করার বা বর্তমান রাশিয়া সে আক্রমণের দু সালে রাশিয়ার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্সের কর্নেল জেনারেল এই সিস্টেমের কথা স্বীকার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এরকম সিস্টেম থাকার কথা বলা হলেও মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার মতো অটোমেটিক ট্রিগার সিস্টেম রাখেনি বলেই জানা যায় আমেরিকার সামরিক গবেষণাগার ওয়েটসন ইনস্টিটিউটের এক গবেষণা এসেছে গোটা আমেরিকা ধ্বংস করার জন্য রাশিয়ার মাত্র ছয়টি বোমার প্রয়োজন পশ্চিমা বিশ্ব জানে এবং ক্রেমলিনও দুই সালে এ ধরনের একটি বার্তা দিয়েছিল রাশিয়ার যদি একজন সামরিক কার্য পরিচালনার লোক না থাকে তবুও রাশিয়াকে পৃথিবীর কেউ দখল করতে পারবে না কারণ রাশিয়া দখল করার জন্য পৃথিবীতে কেউই থাকবে না অর্থাৎ এক চাপেই গোটা বিশ্ব হয়ে যাবে হিরোসীমা আর নাগাসাকি এজন্য আমেরিকা নিজেই এই ডেড হ্যান্ডের আরেকটি নাম দিয়েছে ডুমসডে অর্থাৎ পৃথিবী ধ্বংসের মরণাস্ত্র तो ये लग रहा था जैसे कि की कोई हॉलीवुड की मूवी का ट्रेलर है जैसे हर तरह से तबाही मचाया था और जो न्यूक्लियर मिजाइल है वो भी ऑटोमेटिक जो है वो उसमें से निकले थे डेड हैंड उसको नाम दिया हुआ रशिया की टेक्नोलॉजी है वो नो no डाउट पूरी दुनिया में फेमस है और बांग्लादेश को भी जो है वो काफ़ी सारी कंट्रीज़ जो हैं उन्होंने ऑफ़र की हुई है कि आप हमसे जो है वेपन्स ले लें क्योंकि जो बांग्लादेश और म्यांमार का कॉन्फ्लिक्ट चल रहा था तो बांग्लादेश भी अपनी जो है फ़ोर्स को और अपने जो वेपन्स और अपनी आर्मी की स्ट्रेंथ को बढ़ाने का सोच रहा है तो आई एम श्योर कि बांग्लादेश की नज़र में ये भी होगा तो मैंने तो फ़र्स्ट टाइम आज देखा था ये तो जहाँ जहाँ भी जा रहा था तबाही मचाया जा रहा था तो जिस भी कंट्री के पास होगा ये बहुत ही वो पावरफुल समझा जाएगा और बांग्लादेश के पास होगा तो म्यांमार की हिम्मत भी नहीं होगी कि वह बांग्लादेश की तरफ बुरी नज़र से देखें तो जरूर बताइएगा कि वीडियो कैसी लगी वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें चैनल पर हो तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें ताकि मेरी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुंच सके और आप सबसे पहले वीडियो देखें इसके अलावा मेरे फेसबुक और इंस्टाग्राम के पेज का लिंक डिस्क्रिप्शन में है वहां पर जाके मुझे फॉलो करें मिलती हूँ नेक्स्ट वीडियो में टिल देन स्टे हेल्दी स्टे वेल्दी स्टे ओसम